সবাই আজ দৌড়ে ঢুকো অবসর যেন নাই ম্যাডাম স্যার দিচ্ছে ঠাকুর পড়াই পড়ে কেন নাই ফেসবুক ভালো লাগে সবার রেপ চলে যায় মামা ভাগিনা দেখি কানে কানে বলে যায় দিন শেষে আমরা সব পাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে কি করতে এগুলো তো আমার অভিজ্ঞতা নাই। আমি তো মনে করছিলাম আপনার ভিতরে, সেই জন্য আপনারা বারবার ডাকতেছিলাম। ডেইলি ডেইলি এখানে আড্ডা দেওয়ার কোনো মানে আছে না? তোর মতো ভুল ভাল ইংরেজি কইতেছে। আমরা উপরে উঠতে থাকবো, আন্দোলন উপরে উঠতে থাকবো। আঙ্কেল হাউ ডু ইউ গো নাও? আই এম গোইং নাও অফিস। ওকে ওকে, আই ওয়ান্ট টু গো উইথ ইউ ইন ইউর অফিস। হোয়াই? বিকজ আবুল নাও স্টে আউটসাইড দ্য হাউস, বাট আমি তো ঘরে একলা একলা। আমি যদি ঘরে একলা একলা থাকি তখন যদি আমার ছেলেদের এসে ধরে নিয়ে যায়? হাউ? তুমি এই ঘরের ভেতর থাকবা, ক্লোজ দ্য ডোর। হাউ এ ছেলে ধরা এন্টার দিস রুম? ডেফিনেটলি আই ক্লোজ দ্য ডোর আফটার ইউ গো। ওয়ান মে কাম অ্যান্ড দরজার মধ্যে টুকটুকায় শব্দ করলো, আই কল হিম, হু আর ইউ? হি কল মি, আই এম ময়লা ময়লালা। আই ওপেন দ্য ডোর, দেন আই সি এটা তো সেরে দাঁড়া আমার নকরের মধ্যে মেডিসিন দিয়ে আমার অজ্ঞান করে নিয়ে গেল গা। তখন তখন তুমি আমার আম্মারে কী উত্তর দিবা সেইটা বলো। আর এই কথাটা যদি কোনোভাবে আমার আব্বার কানে যায় তাহলে তো দেখা যাবো উত্তর পারে জিন্নার মতো তোমার আব্বা মাটির মধ্যে গেড়ে ফেলাইছে। ইফ ইউর ডিসিশন নাও, তুমি এখন বলো যে তুমি কি মাটির মধ্যে গেড়ে থাকতে চাও না আমার নিয়ে যেতে চাও অফিসে? ওয়াই, অফিসে একটা ডেকোরাম আছে, তুমি রেগুলার কিসের জন্য অফিসে যাইতে চাও? তুমি সবাইকে গিয়ে ডিস্টার্ব করো? নো, বিকজ সাম অফ পারসন ইন ইউর অফিস, বাট এই যে তোমার কিছু অফিসের লোকজনের সাথে তো আমার ভালো সম্পর্ক, তাদের সাথে দেখা করলে আমার মনটা ভালো থাকে। অফিস ইজ নট এ পার্ক অর তোমার বেড়ানোর জায়গা, ওকে? অফিস আমার জায়গা, আই ওয়ার্ক দেয়ার, আমি সেখানে প্রচুর কাজে ব্যস্ত থাকি। ইউ উইল স্টে হেয়ার। ইউ, তুমি আমার এখানে কেন আসছো? তোমার আম্মা মানে আমার আপা তোমাকে কেন আমার কাছে পাঠাইছে বলো? ফর লার্নিং। ইয়েস, লার্নিং। ইউ স্টে টুডে ইন হোম অ্যান্ড মুখস্থ 50 ওয়ার্ড, নিউ 50 ওয়ার্ডস, অ্যান্ড আই উইল কাম ব্যাক এট নাইট, ইউ আস্ক ইউ। রাতে আই যখন কাম ব্যাক তখন আমি তোমাকে জিজ্ঞাসা করবো, একদম ঝরঝরা মুখস্থ বলতে হবে, অ্যান্ড ক্লিন দিস রুম, বাথরুম অ্যান্ড কিচেন, রান্নাঘর বাথরুম এগুলো সব পরিষ্কার করবা। Uncle, it's not possible for me. For your kind information, I am not sweeper, okay? Hanif, I tell you a kotha. Ekta kotha mone rakhba. In this prithibi, there is no choto boro kaj. All kaj is shoman, okay? Ekjon sweeper, she jodi basha clean na kore, in the road she jodi rasta ghat porishkar na korto, moyla jodi na felto, everywhere is moyla and durgondho. You cannot go, you cannot walk, mind it. তুমি কি বাইরে হাঁটতে পারতা? সরি, আই এম রিয়েলি সরি ফর মাই মিস্টেক। ওকে, প্লিজ টেল মি অ্যাবাউট হুপান্টি। হোয়াট? ইয়েস, আই নো দ্যাট এজ এ হুপান্টির সাথে তোমার একটা কিছু আছে, সেই জন্য আমি তোমার জিজ্ঞাসা করতেছি। হানিফ, ইউ আর এ লিটল বয়, নট ফরগেট দ্যাট, ইউ নেভার কখনো বড়দের ব্যাপারে নাক গলাবা না। ইফ ইউ নেক্সট টাইম নাক গলানোর চেষ্টা করো, আই উইল কাট ইউর নোজ, ওকে? বাট ইটস এ রং আইডিয়া অ্যাবাউট মি, বাট আমি তো তোমার জন্য জিজ্ঞাসা করতেছিলাম, কারণ তুমি তো অনেক কথা হুপান্টারে বলতে লজ্জা পাও। তুমি যে সমস্ত কথা বলতে লজ্জা পাও সেগুলো আমি তোমার হইয়া বলে দিতাম, তুমি আর লজ্জা পেতে না। ওকে, আই নিষেধ ইউ, ইউ বড়, ইউ গ্রো বিগ, দেন ইউ উইল ডিসকাস অ্যাবাউট দিস সাবজেক্ট, ওকে? ওকে, নো প্রবলেম। ছোট হয়ে বড়দের কথায় কান দিবা না, নাক গলাবা না, ওকে? তোমার কাজ বাসায় থাকবা, ঠিক মতো পড়াশোনা করবা, ক্লিন এভরিথিং, ওকে? ওকে ওকে।
প্লিজ গিভ মি মানি হোয়াই টাকা বিকজ আই ক্লিন বাথরুম আই ক্লিন কিচেন এন্ড আই ক্লিন এই দিস রুম সো ইউ গিভ মি মানি ওকে নো নেভার আই উইল নট গিভ ইউ এনি টাকা বিকজ ইউ আর দ্য ফ্যামিলি মেম্বার অফ দিস পরিবার ওকে ওকে ইউ আর অলসো মেম্বার অফ ইন ইউর অফিস বাড়তি মেয়েতে তোমার অফিস থেকে তাইলে টাকা নাও তাহলে হোয়াই ইউ চাকরি কেরা বেতন নাও কেন প্লিজ ইউ গিভ মি ওকে হাউ মাচ 500 নো বিকজ আই ক্লিন বাথরুম 200 আই ক্লিন কিচেন রুম 200 এন্ড আই ক্লিন দিস রুম 100 500 too much no and niche para jabe na because ami to tau kam nite si discount dia what discount because I am a family member so ei jona kam taka er moddhe porishkar korbo only 100 no this is poor money I think what sorry you force me tumi amar kache taka kere niso okay now I am calling my apa phone e kotha boli je tumi koto beya debo iso yes yes you call my mother then I told but aje tumi jakhon amar ammare phone dibo ami bolbo amar mama amake diya bathroom porishkar karay amake diya kitchen room porishkar karay amare diya room porishkar karay amare kajer cheler mate byabohar kore ebong nirjaton kore pashubik okay please call call mr uncle please call one make a call please uncle stop I'm going office thank you okay একটা জরুরি কাজ আছে সেটা রেখে আমার সাথে যাচ্ছেন আরে না আজকে কোনো কাজ নেই আজ কাজ একটাই সোজা অফিসে যেতে হবে কারণ বাবর আসবে এজন্য ও আমি জানি সে 12টার মধ্যে আসার কথা সুমনাকে সব কন্ট্রাক্ট পেপার রেডি করে রাখতে বলেছি এখন ভালো ভালো সব কিছু হয়ে গেলেই ভালো কি বলো না সে ধরেন যে আমি আর কি বলবো আমি তো হিসাবপত্র নিয়ে থাকি আপনাদের এই সব ক্রিয়েটিভ লাইন যা আমি ঠিক বুঝি না বুঝতে পেরেছেন তো হিসাবপত্র বা অ্যাকাউন্টিং এর সাথে তুমি এটাকে কেন কম্পেয়ার করছো তুমি এতদিন ধরে একটা অ্যাডফার্মে চাকরি করতেছো তোমার কি ন্যূনতম ধারণা জন্মায়নি অ্যাডফার্ম সম্পর্কে তোমাদের সমস্যাটা কি জানো কি সমস্যা দাদা কি সমস্যা তোমাদের সমস্যা হচ্ছে যে তোমরা কখনো নিজের সম্পর্কে অ্যানালাইসিস করো না সোয়াট অ্যানালাইসিস করো না সোয়াট সেটা কি জিনিস গো সোয়াট অ্যানালাইসিস SOWT স্ট্রেংথ অপরচুনিটি উইকনেস থ্রেট অর্থাৎ নিজের সবল দিক দুর্বল দিক অপরচুনিটি থ্রেট তারপরে সুযোগ সুবিধা তারপরে কোথায় থ্রেট আছে এগুলো যদি বিশ্লেষণ করতে না পারো নিজের সম্পর্কে নিজের আইডিয়া না হয় তাহলে তুমি জীবনেও কোনোদিন চাকরিতে উন্নতি করতে পারবে না তোমাকে ভার্সাটাইল হতে হবে এটা অবশ্য সত্য বলেছেন চলুন ওই যেতে যেতে না হয় বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা চলো 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 What is this? Why are you laughing? হাসাহাসি করতেছেন কেন? ওয়ালা সাহেব একটু এদিকে আসেন। Are you looking cinema? This is office man. এখানে কি সিনেমা দেখার জায়গা? এটা সিনেমা হল। আরে অফিসে কেউ সিনেমা দেখে নাকি? আসেন না আপনি। প্লিজ স্টপ ইট। Do your work. আরে আই এম কলিং ইউ টু কাম আপনি আসেন না হোয়াট ইজ ইওর প্রবলেম আসেন আসেন দেখে যান একটু দেখেন হু ইজ দ্যাট সার্কাস কে এটা কে ফালতু 100% ফালতু স্টুপিড
What is his name? তার নাম কি? ওর নাম হচ্ছে বাবর, ফেসবুক বাবর। What? বাবর, ফেসবুক বাবর? ফেসবুক বাবর, what this kind of name? এটা কি ধরনের নাম, ফেসবুক বাবর? আপনি ওকে ফালতু বলছেন? ও হচ্ছে একজন ফেসবুক সেলিব্রিটি। আর ওর কত ফলোয়ার আছে জানেন? দেখেন, 1,700,000 লাইক পড়েছে ওর এই ভিডিওটাতে। ও কত পপুলার ওয়ার্ল্ড ওয়াইড আপনি জানেন? Yes, of course, that is ফালতু। Do you know celebrity? Celebrity mean? সেলিব্রিটি বানান জানেন আপনি? CELEBRITY সেলিব্রিটি। ওটা যদি আমি এখন সামনে পাইতাম, ওর দুই গালে দুইটা থাপ্পড় মেরে 32টা দাঁত আমি ফেলে দিতাম। স্টুপিড। সে সুযোগ হয়তো আপনি পাবেন, কিন্তু মারতে পারবেন কিনা আমার ডাউট আছে। কারণ সে আমাদের একটা বিজ্ঞাপনের মডেল হতে যাচ্ছে। হোয়াট মডেল মিন? হোয়াট আর ইউ সেইং? আপনি কি বলতেছেন? সে আমাদের এখানে মডেল হবে মানে? হ্যাঁ, ক্লায়েন্টের ডিমান্ড, তাই সে বিজ্ঞাপনের তাদের মডেল হবে। আরে ভাই, আমাদের তো একটা মোরালিটি, উই হ্যাভ মোরালিটি। ক্লায়েন্ট চাইলে পরে তো হবে না। আই ডোন্ট ওয়ান্ট দিস, আমি এই কাজ করতে পারবো না তো। আপনি আপনার মোরাল ধুয়ে পানিতে তারপরে খায় ফেলেন, বুঝছেন? গিলে খায় ফেলেন। ক্লায়েন্ট মোরালিটি চায় না, চায় পাবলিসিটি। এটা মনে রাখবেন। এবং ক্লায়েন্টের চয়েস এ, একে নিয়েই, এই বাবরকে নিয়েই আমাদের কাজটা করতে হবে। ওকে, আই টক টু ম্যাডাম। ডিসিশন অলরেডি টেকেন, বুঝেছেন? প্লিজ স্টপ। আমি কি মানে এখানে মডেলিং এর জন্য এসেছি? না, মানে আমরা এসেছি ওই আপনার ওই ইসের কাছে, যে কি বলে, জীবন সাহেবের কাছে। কিন্তু আমার মনে হচ্ছে দেখে যে আপনি মডেলিং করেন না। দাদা, এই যে শুনুন, এদিকে শুনুন, ওনার সাথে কথা বলতেছি তো ভাই। না না, শুনুন, এদিকে শুনুন, এদিকে। আচ্ছা, আমি ওনার সাথে কথা বলে আমার আপনার সাথে বলতেছি। হ্যাঁ, আপনি কার কাছে এসেছেন? জি, আমি এসেছি হইলো আপনার গিয়ে ওই যে এই জীবন সাহেবের কাছে। জীবন দার সাথে দেখা করতে এসেছেন? আপনি ওই যে মডেল আকবর। এই যে ভাই, এটা কি বলেন, সারা দুনিয়া জুড়ে এক নামে চিনে, ফেসবুক বাবর। সারা বিশ্বে চিনে আমার এক নামে, ফেসবুক বাবর। ফেসবুক বাবর বললে আর এক দ্বিতীয়বার কেউ কোনো সন্দেহ থাকে না। ও হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, আপনি ফেসবুক বাবর। ওরে ভাই, ফেসবুক না, ফেসবুক বাবর মগো, বসের নাম ফেসবুক বাবর। ক্ষমা করে দেবেন, ভুল হয়ে গেছে। আসলে হয়েছে কি, মানে জীবনদা আর আমি একসাথে এসেছি তো, তাড়াহুড়া করে এসেছি, তখন আপনার নাম বলেছিলাম, আমি ভুলে গিয়েছিলাম আর কি, ভুলে গিয়েছিলাম ভাই। বিষয়টা তাড়াহুড়া না, বিষয়টা হচ্ছে ক্লিয়ার যে আপনি ফেসবুক ব্যবহার করেন না। আপনি যদি ফেসবুক ব্যবহার করতেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফেসবুক বাবরকে চিনতেন। হ্যাঁ, এই যে ম্যাডাম চিনতে পেরেছে, কিন্তু সে আমার প্রতি রাগ। কারণ কি, আমি তো তাদের পক্ষে কথা বলি না। অলওয়েজ আমি ফেসবুকে যারা অসৎ কাজ করবে তাদের বিপক্ষে কথা বলি। সেটাও অসুবিধা নেই, ওই জীবনদা অপেক্ষা করছে, আপনি যান যান ভেতরে। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, তোরা কই যাস? এটা অফিস, বয় নেব, বয় নেব ভাই। আমি ভিতর থেকে না আসা পর্যন্ত এরা যেন এই জায়গাটা ফার হইতে না পারে। ঠিক আছে ভাই, বসুন বসুন বসুন, কোনো সমস্যা নেই, যান ভেতর যান, বসুন বসুন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বাবুর ভাই, আপনি আমার কাছে আসেন। অসুবিধা নাই, বুঝছেন? এই যে ভাই, ওই যে বসে যে বিজ্ঞাপনটা করবো, বুঝছেন, ওই বিজ্ঞাপনের শুটিং এর সময় যে পিছনে দুই একজন থাকে না, আমি আসলে ওসব দেখি না, আমি এই অফিসে অ্যাকাউন্টস দেখাশোনা করি। ইংলিশ বুঝছ না, বাংলাতে বিজ্ঞাপন করছি, বুঝছ?
ভাই এই আপনি এত কিছু থাকতে আপনি যে মিষ্টি আলুর বিজ্ঞাপন কেন করলেন তোমাকে এই মিষ্টি আলু বলো রে খাবার হ্যাঁ সে আমি জানি অসুবিধা নেই কিন্তু আসলে হয়েছে কি আপনারা যেটা আমাকে বলছেন আমি আসলে সেই লোকটা না শুনুন পৃথিবীতে একই রকম চেহারার অনেক মানুষ আছে বুঝতে পারছেন তো হয়তো বা আমার মতো কিছুটা দেখতে এরকম একটা লোক ওই কি যেন বললেন ওটা করে থাকতে পারে আমি আসলে ওটা না ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরিচয় করিয়ে দিই উনি হচ্ছেন পলাশ সাহেব আপনি যে বিজ্ঞাপনটা করবেন ওটার আইডিয়াটা উনিই করবেন তাই নাকি আপনি আইডিয়া করছেন আপনাকে দেখি আমার পিছনে কোন ব্যক্তি মনে হয়েছে ভাই আইডিয়াটা আমার সাথে শেয়ার করুন আপনার সাথে আইডিয়া কেন শেয়ার করবো ভাই না কারণ হচ্ছে ধরেন যে প্রত্যেকেরই ধরেন আর সবাই তো স্বয়ং সম্পূর্ণ না ধরেন আপনি একটি আইডিয়া শেয়ার করলেন সেটার মধ্যে একটা লেগিংস থাকতে পারে আমি একটা শেয়ার করলাম সেটার মধ্যে একটা লেগিংস দুটোকে ব্ল্যান্ড করে যদি মার্কেটে ছেড়ে দেওয়া যায় বুঝতে পেরেছেন মেসাকার হয়ে যাবে বুমবাস্টিং হয়ে যাবে আপনি কি ক্লায়েন্ট হ্যাঁ আমি তো ক্লায়েন্ট দেখেন কি বলেন বাবু সাহেব আপনি এদিকে আসেন আপনি তাকে একটু বোঝান যে হু ইজ ক্লায়েন্ট হু ইজ মডেল হু ইজ এজেন্সি যান প্লিজ ওনার ওখানে গিয়ে বসে কথা বলেন আপা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপা আপনার কিন্তু আমি প্রথমে দেখে চিনতে পারছি আপনি লজেন্সের বিজ্ঞাপনটা করছেন না ওই যে নিচে কাটি থেকে উপরে গোল সবাই চুয়ে চুয়ে খায় ওরে দাদু এই হেলোজেনের যে মডেল আছিল সে তো অনেক চিকন আছিল এই আপা তো অনেক মোটা আরে বেটা সব প্যাকেটের উপরে মায়া লোক ছবি তো পাতলা থাকে পরে দেখো যে এরা মন বুঝছ আপা এক সময় পাতলা ছিল মডেলিং করছে আবার খেয়াল রয়ে একটু মোটা হয়েছে আবার কয়েকদিন পর ভুগে যাবো আপনি কি সত্যি ওই সুমনাদি ম্যাডামের ওই কম্পিউটারের পিসিটা একটু সমস্যা হয়েছে আপনি একটু পিসিটা ঠিক করে দিয়ে আসুন তো পিসিটা আপনি বললেন না আপনি কি সিনেমা ছিলেন আসলে হয়েছে কি বাবু সাহেব আমরা হচ্ছে একটা এজেন্সি বিজ্ঞাপনী সংস্থা জি বড় বড় কোম্পানিগুলো আছে না তারা তাদের পণ্যের প্রচারের জন্য যে বিজ্ঞাপনগুলো বানায় তারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট আর আপনি হচ্ছেন মডেল না না আমি বুঝতে পেরেছি মানে যারা আপনাদের মতো এজেন্সির কাছে এসেছে ক্লায়েন্ট হিসাবে বিজ্ঞাপন বানাবে আর আমিও এসেছি মডেল হিসাবে ক্লায়েন্ট দুজনেই ক্লায়েন্ট বুঝতে পেরেছি আচ্ছা ভাই আমি তো পূর্বে কখনো মডেলিং করিনি মানে আমার তো এই ধরনের কোনো অভিজ্ঞতা নাই আমি কি পারবো কি বলছেন ভাই এইসব পারবেন না আপনি জানেন আপনার লাখ লাখ ফলোয়ার আছে আপনি যা করবেন সেটাই হিট আরে ভাই সেটা তো হচ্ছে আমার বাস্তব আন্দোলন সেটা তো অভিনয় না ভালো কথা আপনার আন্দোলনের খবর কি আন্দোলন চলছে চলবে ফেসবুকের যত্রতত্র ব্যবহার বন্ধ করতে হবে ফেসবুক যেমন ভালো জিনিস তেমনি খারাপ জিনিস যারা ফেসবুককে খারাপভাবে ব্যবহার করছে যারা অসৎ উপায়ে ফেসবুকের ব্যবহার করছে তাদের যত্রতত্র ব্যবহার বন্ধ করতেই হবে যতদিন না করবে ততদিন আন্দোলন চলবেই চলবে এই যে মিস্টার বাবর জি আপনার এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে ভেরি গুড আরে ভাই থ্যাংক ইউ আপনাকে আমার ভালো লেগেছে আপনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি কালোকে কালো বলছেন সাদাকে সাদা বলছেন বাবর ভাই চলেন আপনাকে আমি আমার বসের সাথে পরিচয় করিয়ে দিই আরো বস আছে নাকি না মানে বাংলাদেশের সমস্যাটা কি জানেন ভাই ছুট্টু মুট্টু একটা অফিস বসে ভরপুর আপনি বস উনি বস আপনাদের উপরে আরো বস মানে সবাই বসিং করতে ভালোবাসে কিন্তু কেউ ওয়ার্কিং করতে ভালোবাসে না মানে দেখা গেল যে একজনকে আপনি একটা বসিং করে অর্ডার দিলেন যে কাজ করো সে কিন্তু এটা করবে না সে কি করবে আবার তার নিচের যে আছে তার উপরে সে বসিং করবে এটা হচ্ছে আমাদের কালচার ঠিক আছে চলেন আপনাকে বসের কাছে নিয়ে যাই চলেন এখানে আসার জন্য কে তাকে ফোন করছে জীবন ভাই সে কি জীবন ভাইয়ের কোন রিলেটিভ আত্মীয় না 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 আসলে ক্লায়েন্টের ডিমান্ড তো আর সে অনেক ফেমাস তো তাই আর কি ডাকতে হয়েছে জীবন ভাইয়ের সাথে তার কি কোনো গোপন লেনদেন আছে লেনদেন মানে ওকে তুমি বুঝবে না যাও জি আপনি টেনশন করেন না ওকে গো
ভাই ভাই সালাম আলাইকুম ওয়া সালাম ভাই আপনি জানি কোথায় দেখছি আচ্ছা ভাই কোথায় দেখা হয়েছে কন্ত দেহি কোথায় দেখছেন আমি কেমনে বলবো আপনি কোথায় দেখছেন না ভাই কোথায় জানি আপনার সাথে আমার দেখা হয়েছে পরিচয় ছিল ভাই কত জায়গায় তো ঘুরি ফিরি আচ্ছা ভাই জানি দেশে বাড়ি কোথায় ঘাটাইল এই জন্যই তো বলি ভাইজানটা তো পরিচিত পরিচিত মনে হইতেছে কেন কারণ আমার তো খালার বাড়ি হয় না ওই সুবাদে আমি ঘাটাল যাই ওই নেই আপনার সাথে আমার পরিচয় আছে তা ভাইজান কি করেন আপনি কি করেন আমি তো ভাইজান ব্যবসা করি আপনি কি করেন চুরি করি ধর ভাই মিয়া ভাই যে কি কোন আপনি এরকম একটা মানুষ কমপ্লিট সুট টুট পরা এই চেহারায় মানুষ চুরি করে না হ্যাঁ খাটটা ভাই ঠাট্টা করেন না তো না পানি পাইলে ভালো হইতো চিরাল নাড়ু তাই না ভাই আমার খুব প্রিয় একটা জিনিস খাইবেন আপনি হুম আমার একটা দেন হুম একটা নেই ভাই যান হুম এটা রাখে এটা কেন এটা মার্ক করা আছে হ্যাঁ ভালো ভাই আরে আরেকটা দেন না পানি পাইলে ভালো হইতো কেউ ভুল করে থাকলে আমি চুপ করে থাকার মানুষ না আমি তোমাকে আমার এই কিছু দিয়ে দিই পাঁচজনে মানুষ বাত করতেছে যে আপনি টাইপটা দেখাই দেখছেন আই লাভ ইউ মানে আমি আপনাকে ভালোবাসি পারতি ভাই দেখতে বাদ আমার আমার জুতা কাট কালান বস তো সে আদেশ দিল বস তো আগে শিক্ষালন পরে আই বিয়ে খালে পাস করেন ফেসবুক ভালো লাগে সবার রেপ চলে যায় মামা ভাগিনা দেখি কানে কানে বলে যায় দিন শেষে